নমস্কার, আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ছি মহাভারতের নারী গ্রন্থ থেকে ভীষ্মকে সত্যবতীর সন্তান জন্মদানের অনুরোধ পর্বটি। মৃতপুত্রের প্রেতকার্য সম্পন্ন করে পতিশোকে উদ্বিগ্ন পুত্রবধূদের সান্ত্বনা দিয়ে সত্যবতী ভীষ্মের কাছে গিয়ে বললেন, ভীষ্ম, ধার্মিক ও যশস্বী শান্তনু রাজার পিণ্ড, যশ ও বংশ এখন তোমার ওপরেই প্রতিষ্ঠিত হল। পুণ্যকর্ম করলে স্বর্গলাভ যেমন নিশ্চিত এবং সত্যপরায়ণ হলে আয়ু যেমন নিশ্চিত, তেমন তোমাতেও ধর্ম নিশ্চিত। হে ধর্মজ্ঞ, তুমি সংক্ষিপ্তভাবে এবং বিস্তৃতভাবে সমস্ত ধর্মই জানো এবং নানাবিধ বেদ ও বেদাঙ্গ জানো। তোমাতে ধর্মের স্থিতি, কৌলিক আচার এবং বিপদকালে শুক্র ও বৃহস্পতির ন্যায় কর্তব্য জ্ঞান এই সমস্তই আছে। অতএব হে ধার্মিক শ্রেষ্ঠ, তোমার ওপর বিশেষ ভরসা করে আমি তোমাকে কোনো কার্যে নিযুক্ত করব। তুমি শুনে সেই কার্য সম্পাদন করো। আমার পুত্র তোমার ভ্রাতা ছিল, সে অত্যন্ত বলবান এবং তোমার বিশেষ প্রিয়ও ছিল। অথচ সেই পুরুষশ্রেষ্ঠ বাল্যবয়সেই অপুত্রক অবস্থায় স্বর্গে গিয়েছে। তোমার সেই ভ্রাতার এই দুটি মহিষী, এরা একে কাশীরাজের কন্যা শুভ লক্ষণান্বিতা এবং রূপ যৌবন সম্পন্না, তাতে আবার পুত্র কামনাও করছে। অতএব তুমি আমাদের বংশ রক্ষার জন্য আমারই আদেশে এদের গর্ভে সন্তান উৎপাদন করো এবং তা করে ধর্ম উপার্জন করো, অথবা নিজেই রাজ্যে অভিষিক্ত হও, ভরত বংশকে শাসন করো এবং ধর্মানুসারে দ্বার পরিগ্রহ করো, কিন্তু পিতৃপুরুষদের নরকে নিমগ্ন করো না। সত্যবতীর সমস্ত বক্তব্য শুনে ভীষ্ম বললেন, মা, আপনি শ্রেষ্ঠ ধর্মের কথাই বলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু পুত্র উৎপাদন বিষয়ে আমার প্রতিজ্ঞা আপনি অবগত আছেন, বিবাহের পণ সম্পর্কিত সকল ঘটনাও আপনার জানা আছে। আমি আবার আপনার কাছে সত্য প্রতিজ্ঞা করছি, আমি ত্রিভুবন ত্যাগ করতে পারি কিংবা দেবগণের রাজত্বও পরিত্যাগ করতে পারি, অথবা এ দুটির থেকে বেশি যদি কিছু থাকে তাও পরিত্যাগ করতে পারি, কিন্তু কোনো প্রকারেই সত্য ত্যাগ করতে পারি না। পৃথিবী গন্ধ ত্যাগ করতে পারে, জল আপন রস ত্যাগ করতে পারে, তেজ নিজের রূপ ত্যাগ করতে পারে এবং বায়ু স্পর্শগুণ ত্যাগ করতে পারেন, সূর্য আলোক ত্যাগ করতে পারেন, অগ্নি উষ্ণতা ত্যাগ করতে পারেন, আকাশ শব্দ ত্যাগ করতে পারে এবং চন্দ্র শীত রশ্মিতা ত্যাগ করতে পারেন, ইন্দ্র পরাক্রম ত্যাগ করতে পারেন, ধর্মরাজও ধর্ম ত্যাগ করতে পারেন, কিন্তু আমি কোনো প্রকারেই সত্য ত্যাগ করতে প্রবৃত্ত হতে পারি না। তখন সত্যবতী বললেন, সত্য পরাক্রম ভীষ্ম, তুমি যে দৃঢ়ভাবে সত্যে অবস্থান করো আমি তা জানি, আপন ক্ষমতার বলেই তুমি ত্রিভুবন সৃষ্টি করতে পারো। ভীষ্ম, আমি তোমার সত্য প্রতিজ্ঞা জানি এবং আমার জন্য তুমি যে শপথ গ্রহণ করেছিলে তাও জানি, কিন্তু আপৎকাল বিবেচনা করে এই বিশাল ভার বহন করো, যাতে তোমার বংশ এবং ধর্ম নষ্ট না হয়, বন্ধুগণ সন্তুষ্ট থাকে, তেমন কাজ করো। পুত্রার্থিনী সত্যবতী বারবার এই কথা বলতে লাগলেন। তখন ভীষ্ম আবার বললেন, রাজ্ঞী, আপনি ধর্ম পর্যালোচনা করুন, আমাদের সকলকেই নষ্ট করবেন না, ক্ষত্রিয়ের ধর্ম ভ্রষ্ট হওয়া ধর্মশাস্ত্রে প্রশস্ত নয়। রাজ্ঞী, যাতে শান্তনুর বংশ জগতে অক্ষয় হয়, ক্ষত্রিয়ের পক্ষে চিরপ্রচলিত সেই ধর্ম আপনার কাছে আমি বলবো, আপনি তা শুনে আপৎকাল বিবেচনা করে পুরোহিতদের সঙ্গে আলোচনা করে সেই ধর্ম স্বীকার করুন। ভীষ্ম বললেন, পুরাকালে যমদগ্নি নন্দন রাম পিতৃবধ সহ্য করতে না পেরে কুঠার দ্বারা কার্তবীর্যার্জুন রাজাকে বধ করেছিলেন। তিনি
কার্তাবীর্যার্জুনের সহস্র বাহু ছেদন করে সেই রক্ত দ্বারা পিতৃতর্পণ করে, লোকের পক্ষে অতি দুষ্কর ধর্ম অর্জন করেছিলেন। পুনরায় তিনি ধনুর্ধারণ করে রথারূঢ় হয়ে পৃথিবী জয় করতে থেকে 21 বার পৃথিবী নিক্ষত্রিয় করেন। সেই মহাত্মা পৃথিবী ক্ষত্রিয় শূন্য করলে পর ক্ষত্রিয়দের ভার্যারা বেদ পারদর্শী ব্রাহ্মণগণের সঙ্গে মিলিত হয়ে সন্তান উৎপাদন করেন। কেননা বেদে নির্ণয় করা আছে যে ক্ষেত্রজ পুত্র পরিণেতার পুত্রই হয়, আর সেই ক্ষত্রিয় রমণীরা ধর্ম পালন করতেই সেই ব্রাহ্মণদের কাছে গিয়েছিলেন। বিশেষত ক্ষত্রিয়দের ক্ষেত্রজ সন্তান উৎপাদন লোকাচারও দেখা যায়। তখন থেকেই আবার ক্ষত্রিয় জাতির উৎপন্ন হয়েছিল, এ বিষয়ে একটি প্রাচীন ইতিহাস আছে। পূর্বকালে ঋষিশ্রেষ্ঠ উতত্থের মমতা নাম্নি প্রিয়তমা ভার্যা ছিলেন। একদিন উতত্থের ভ্রাতা দেবগণের পুরোহিত বৃহস্পতি সেই পরম রূপবতী মমতার নিকট উপস্থিত হন। মমতা তাকে বলেন, আপনার জ্যৈষ্ঠ ভ্রাতার দ্বারাই আমি গর্ভবতী হয়েছি, অতএব আপনি বিরত হন, আমার উদরে উতত্থের পুত্র আছে এবং সে এইখান থেকে ষড়ঙ্গ বেদ অধ্যয়ন করছে, আপনিও অব্যর্থ রেতা, আমার উদরে 2টি সন্তান ধারণের ক্ষমতা নেই, অতএব আপনি বিরত হন। মমতা এই কথা বললেও বৃহস্পতি নিবৃত্ত হলেন না, তিনি মমতাকে ধারণ করলেন। তখন গর্ভস্থ বালক বৃহস্পতিকে বলল, পিতৃব্য, আপনি কাম ব্যবহারে প্রবৃত্ত হবেন না, এখানে দুজনের স্থান হবে না। কিন্তু বৃহস্পতি তখন চূড়ান্ত কামাসক্ত। তখন মমতার গর্ভস্থিত সেই শিশু আপন চরণযুগল দিয়ে বৃহস্পতির বীর্য প্রবেশের পথ অবরুদ্ধ করে রাখল। বৃহস্পতির বীর্য জড়ায়িত প্রবেশ না করে ভূমিতে পতিত হল। ক্রোধে বৃহস্পতি গর্ভস্থ শিশুকে শাপ দিলেন, এমন সুন্দর সময়ে তোর এই ব্যবহারের জন্য তুই দীর্ঘকালের জন্য অন্ধ হবি। যশস্বী বৃহস্পতির অভিশাপ অনুসারে সেই উতত্থ পুত্রের নাম হয়েছিল দীর্ঘতমা। তপস্যার প্রভাবে তিনি বৃহস্পতির তুল্যই হয়েছিলেন। দীর্ঘতমা বেদজ্ঞ পণ্ডিত ও অতিশয় বিদ্বান ছিলেন। কালক্রমে তিনি প্রদ্বেষী নাম্নি সুন্দরী যুবতী এক ব্রাহ্মণ কন্যাকে পত্নীরূপে লাভ করেছিলেন। প্রদ্বেষীর গর্ভে গৌতম প্রভৃতি পুত্রগণের জন্ম হয়েছিল। দীর্ঘতমা মুনি সুরভিনন্দনের কাছে সমস্ত গোধর্ম শিক্ষা করে, তারই প্রতি বিশ্বাসী হয়ে সেই গোধর্ম প্রচার করতে প্রবৃত্ত হন। আশ্রমবাসী সকল মহর্ষি দীর্ঘতমাকে মিথ্যাচার সম্পন্ন দেখে ক্রুদ্ধ ও বিদ্বেষ সম্পন্ন হয়ে পরস্পর আলোচনা করলেন যে দীর্ঘতমা শিষ্টাচার পরিত্যাগ করেছেন, অতএব তিনি আর আশ্রমে থাকার উপযুক্ত নন। তারা এই আলোচনা করে দীর্ঘতমাকে ত্যাগ করলেন। পূর্বেই পুত্রলাভ করায় এবং দীর্ঘতমা গোধর্ম প্রচার প্রবৃত্ত হওয়ায় পত্নী প্রদ্বেষী স্বামী দীর্ঘতমার প্রতি বিদ্বেষ পোষণ করতে লাগলেন। দীর্ঘতমা কারণ অনুসন্ধান করায় প্রদ্বেষী বললেন, স্বামী স্ত্রীকে ভরণ করেন বলেই তাকে ভর্তা বলে, পালন করেন বলে পতি বলে, কিন্তু আমি এ যাবৎকাল পুত্রগণের সঙ্গে আপনার ভরণ করে এসেছি এবং তাতে পরিশ্রান্ত হয়ে পড়েছি, সুতরাং আর আমি আপনার ভরণ করতে পারবো না। দীর্ঘতমা বললেন, আজ থেকে আমি জগতে স্ত্রীলোক বিষয়ে নিয়ম প্রতিষ্ঠা করছি, পুরুষ যাবজ্জীবন স্ত্রীলোকের একমাত্র পরম অবলম্বন হবে, পতি মরে গেলে কিংবা জীবিত থাকলে স্ত্রী অন্নপুরুষ অবলম্বন করতে পারবে না, স্ত্রী অন্নপুরুষ সংসর্গ করলে পতিত হবে, আজ থেকে অন্নপুরুষ সংসর্গ করলে বিধবাদের পাপ হবে এবং পতির সর্বপ্রকার ধন থাকলেও তা ভোগ করা বিধবাদের পক্ষে নিষ্ফল হবে, তারপরও ভোগ করতে চাইলে তাদের নিন্দা হবে এবং বন্ধুজন তাদের ত্যাগ করতে চাইবে। দীর্ঘতমার এই কথা শুনে ব্রাহ্মণী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পুত্রদের আদেশ করলেন, একে গঙ্গায় নিয়ে গিয়ে ভাসিয়ে দাও। পুত্রেরা মাতার আদেশ শুনে দীর্ঘতমাকে নিয়ে গিয়ে
গঙ্গা একটি ভেলায় ভাসিয়ে দিল। ঠিক সেই সময় বলি নামে এক ধার্মিক রাজা স্নান করার সময় ভেলায় আগত দীর্ঘতমা মুনিকে দেখতে পেলেন। বলি রাজা সেই দীর্ঘতমাকে ধরলেন এবং পরিচয় নিয়ে পুত্র উৎপাদনের জন্য তাকে বরণ করলেন। বলি বললেন, মহাশয়, বংশবিস্তারের জন্য আমার ভার্যাদের গর্ভে আপনি ধর্মার্থ নিপুণ কতগুলি পুত্র উৎপাদন করুন। দীর্ঘতমা স্বীকার করে বললেন, তাই হবে। তারপর রাজা আপন ভার্যা সুদেষ্ণাকে দীর্ঘতমার কাছে পাঠিয়ে দিলেন। মহিষী সুদেষ্ণা দীর্ঘতমাকে অন্ধ ও বৃদ্ধ জানতে পেরে নিজে তার কাছে না গিয়ে আপন দাসীকে সেই বৃদ্ধের কাছে পাঠিয়ে দিলেন। দীর্ঘতমা ঋষি সেই শূদ্রার গর্ভে কাক্ষীবান প্রভৃতি 11টি পুত্র উৎপাদন করলেন। বেদ পাঠরত পুত্রদের দেখে বলিরাজা বললেন, এগুলি আমার পুত্র। দীর্ঘতমা বললেন, না, এরা আমার পুত্র, কারণ এগুলি আমার দ্বারা শূদ্রার গর্ভজাত সন্তান। মহারাজ, আপনার মহিষী মূঢ়া সুদেষ্ণা আমাকে অন্ধ ও বৃদ্ধ জেনে নিজের ধাত্রী তনয়া কোনো শূদ্রাকে আমার কাছে পাঠিয়েছিল। তখন বলিরাজা দীর্ঘতমা ঋষিকে প্রসন্ন করে সেই সুদেষ্ণাকে দীর্ঘতমার কাছে পাঠিয়ে দিলেন। তখন দীর্ঘতমা সুদেষ্ণার অঙ্গ স্পর্শ করে বললেন, দেবী, আপনার সূর্যের তুল্য তেজস্বী 5টি পুত্র জন্মাবে। তাদের নাম হবে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র ও শুম্ভ্র। তাদের অধিকৃত দেশগুলি তাদের জগতে প্রসিদ্ধ হয়েছিল। এইভাবে অসংখ্য ক্ষত্রিয় পৃথিবীতে জন্মেছিল। ভীষ্ম সত্যবতীকে বললেন, মা, আপনিও ধনদানের অঙ্গীকার করে কোনো ব্রাহ্মণকে আহ্বান করুন, তিনি বিচিত্র বীর্যের ভার্যাদের গর্ভে সন্তান উৎপাদন করবেন।